ইয়াকুব পয়গম্বর কাঁদতেছিলেন, একটা বাক্সের ভিতর থেকে কে যেন একটা পোটলা বের করলেন, বের করে ডাক দিয়া বলে, বাবা ইউসুফ, আমার বাবার নাম ইসহাক, আমার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহরে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়, আমার বাপ দাদার হাত পাও বাইন্দা উলঙ্গ কইরা আমার দাদারে চরক গাছে চড়াইয়া যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়, আমার দাদার গায়ে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা জুব বাইন্না আমার দাদারে পড়াইয়া দিছিল, ও কলিজার টুকরা বৎস ইউসুফ, ওই জান্নাতি জুব্বাটা আমার দাদার গায়ে ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে পরানের সঙ্গে সঙ্গে নমরুদের আগুন ইব্রাহিমের গায়ে লাগবে, দূরের কথা, ইব্রাহিমের একটা পশম কেউ জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ও বাবা ইউসুফ, ওই জান্নাতি জুব্বা আমার দাদা ইব্রাহিম মরণের আগে ওই জুব্বাটা আমার বাবা ইসহাক রেহা দিয়া দিয়া গেছে। ও বাবা ইউসুফ, ওই জুব্বাটা আমার বাবা ইসহাক মরণের আগে ওই জুব্বাটা আমার হাদিয়া দিয়ে গেছে। এই যে সেই জুব্বাখানা বাবা ইউসুফ, তোমার বিদায় কাল আমি সেই আমার দাদার জান্নাতি জুব্বাখানা তোমার ডান হাতে বেঁধে দিলাম, বিপদে পড়লে তোমার কাজে আসতে পারে। সুবহানাল্লাহ। জোরে কান সবাই। ইয়াকুব পয়গম্বর ডান হাতের ভিতরে তাবিজ বানায়া জুব্বাটা বাইন্ধা দিলেন, এরপরে ঘরের দরজা খুইলে আমাদের কাছে দিয়া দিলেন, নে তোরা আমার ইউসুফরে নিয়ে যা। ওরা কয় না হাঁটাইয়া নেওয়া যাবে না, একজনে কুলে নিতে চায় আর একজন কাঁধে নিতে চায়, বড় মহব্বত দেখায়। ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যখন ওরা রওনা, এই দিক দিয়ে ইয়াকুব পয়গম্বর বুড়া মানুষ, আহারে সন্তানের জন্য চোখ গাল বেয়া বেয়া পানি পড়তিস, কেনানের বর্ডার পর্যন্ত সন্তানরে আগাইতে গেলে, এবার যখন ওরা জঙ্গলের ভিতরে ঢুকে যায়, এবার আর ইউসুফকে দেখা যায় না। ইয়াকুব পয়গম্বর ফেরত চলে আসলেন, ওরা জঙ্গলের ভিতরে নিয়া ইউসুফ আলাইহিসসালামকে কাঁধ থেকে অন্য আসার মেরা ফালাইয়া দিলেন। ইউসুফ পয়গম্বর আসার খাইয়া প্রচণ্ড আঘাত পাইলেন, বড় ভাইয়ার সামনে গিয়া ডাক দেয়া বলে, ভাইয়া দেখছো নি মেজু ভাই আমারে কেমনে আসার দিল, বড় ভাই করছে কি পা দিয়া মারছে এক লাথি, আয়া পড়ছে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইরে কয় ভাইয়া মেজো ভাইও মারলো বড় ভাইও মারলো, তুমি একটু আমারে হেফাজত করো বাঁচাও। সেজো ভাই করছে কি মারছে এক ঘুষি, চতুর্দিক দিয়া বৃষ্টির মতো ঘুষি আর কিল আর লাথি ঘুষা যখন পড়া আরম্ভ করলো, ইউসুফ নবীর আর বুঝতে বাকি নাই, হায় হায় ওরা আমার বাবার কাছ থেকে চলে বলে করে কৌশলে আমাকে মারার জন্য এনেছেন। আমার বাবাই তো আমার একটা কথা বইলা দিয়েছিলেন, বিপদে পড়লে একজন রে বলতে না করছেন। ইউসুফ পয়গম্বর অমনি মাটির ভিতরে শেষ দেয় ফের আল্লাহকে ডাক দিয়া ফেলাইছে, আল্লাহ এই জালেমের হাত থেকে বাঁচানোর জন্য তুমি ছাড়া আর কেউ নাই আমার আল্লাহ রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে ওই দশ ভাইয়ের ভিতরে বড় ভাই যে ইয়াহুদা ছিল, ইয়াহুদার দিলের ভিতরে কলিজার ভিতরে আল্লাহ পাক ইউসুফের প্রতি মায়া আর মহব্বত পয়দা করে দিছে। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। বড়রা অমনে জড়ায় ধরছে, খবরদার খবরদার আরেকটা লাথি উস্তা ঘুষি কেউ দিবি না, যেইভাবে মারা আরম্ভ করছস কিছুক্ষণ মারলেই তো মরে যাবে, তোরা না রাতের বেলায় সিদ্ধান্ত নিলে মারবি না কুয়ায় ফালাবি। কয় তাই নি মিয়া ভাই, আপনি যা কন তাই করবো। কয় তাহলে রশিয়ান, আমি সংক্ষেপে বলতেছি, 70 হাত রশি বাইন্দা কোমরের মধ্যে বাইন্দা, পুরা কাপড় চুপড় সব খুলে এবার রশিটা কোমরে বাইন্দা, দেখবেন বড়শিতে মাছ যেমন বাবা আধার যেমন ফালায় পানির ভিতরে, ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়ার মধ্যে ফালাম ফালানো আরম্ভ করছে, যাইতে যাইতে 35 হাত যখন মাঝামাঝি গেছে, মেজোটায় বড় চেতা, মেজোটায় ডাক দিয়া কয়, 70 হাত রশি নষ্ট করলে বাবার কাছে গিয়া রশির হিসাব কেমনে দিব, বাবাই যদি বলে এত রশি কই গেল, একটা কাজ কর 35 হাতের মাথায় এবার রশিটা কাইটা দে, পইরা যাক পইরা মরিয়া যাক গা। ওরা সবাই চিন্তা করলো, হা তাহলে বকরি ছাগল বানবো কি দিয়া, 35 হাতের মাথায় কাইটা দেওয়ার সিদ্ধান্ত। 35 হাত উপর থেকে যদি ইউসুফ করে, কুয়ার নিচে কত জব জঙ্গল থাকে, কত কাজ থাকে, কত পাথর থাকে, মরে যাওয়ার কথা। আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল কই রে জলদি যা, এখান থেকে যদি আমার ছোট্ট ইউসুফ এই কুয়ার তলদেশে পড়ে যায় মরে যাবে।
ও জিব্রাইল তোর ডানাটা বিছায়া দে আমার ইউসুফের রশি কাটার সঙ্গে সঙ্গে তোর ডানার উপরে ধইরা আমার ইউসুফরে বসায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জিব্রাইল আমিন দৌড়ে গিয়া কুয়ার মধ্যে তার নরম ডানাটা বিছায়া দিস, ডানার উপরে বসাইয়া আল্লাহকে ডাক দিয়া আল্লাহ এবার আমি কি করব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল আগে হাত পায়ের বাঁধনগুলো খুলে দে। হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। এরপরে আল্লাহ কি করব, আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল তাকায় দেখ আমার ইউসুফের ডান হাতে তার বাবা ইয়াকুব পয়গম্বর আমার খলিল ইব্রাহিমের ওই জান্নাতি জুব্বাটা হাতে বাইন্ধে দিস। তো যার কাছে স্বপ্নের কথা কি করা যাবে না, বলা যাবে না। হযরত ইয়াকুব পয়গম্বর বললেন, ইয়া বুনাইয়ালা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিসসালামের মেজো ভাবে সে আবার কান কথা শুনতো, দরজার পাশে কান লাগায় রাখছে যে আমার দেবরে আর আমার শ্বশুরে কি কয়। এমনি তো দেখতে পারে না দেবররে, বুঝেন নাই? ওই দশ ভাই কি ছোট দুই ভাইরে দেখতে পারে? দেখতে পারে না। এখন কান লাগায় কান কথা শুনে। আপনাদের সমাজে তো কান কথা শোনার মতো কোনো বউ নাই কি কোন এই এলাকায় আসেনি? আমি মনে করছি এই এলাকায় বুঝি নাই, আমার এলাকায় বুঝে আসে খালে। দেখবেন অনেক সময় কান কথা শুনে না, স্বামীর ভিতরে এবং তার বোনের ভিতরে দ্বন্দ্ব লাগায়, শ্বশুর শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগায়, ভাই ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগায়, এমন বহু সমাজের মধ্যে আসে না নাই। কিন্তু সবাই না, যারা ধার্মিক মহিলা, যারা ধার্মিক নারী, ধার্মিক পুত্রবধূ, তারা কোনোদিন কান কথা শুনে না, সংসারে কোনোদিন প্যাঁচ লাগাইতে পারে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কন। এ আমার বাবা ইউসুফ আলাইহিসসালামের মেজো ভাইয়ের বউ, মেজো ভাবি কথাগুলো যখন শুনছে, আজকে আয়ানক বাড়িতে কমুনে সব কথাগুলো শুনছে, বিকেলবেলা যখন ইউসুফ আলাইহিসসালামের দশ ভাই ওরা বকরি চড়াইতো মাঠে, বকরি বেড়া নিয়ে বাসায় ফিরছে, হাত মুখ ধুইয়া বিকেলবেলা খানা দানা খাইয়া যখন শুইতে গেছে, মেজো ভাবি ডাক দিয়া মেজো ভাইরে কয়, তোমাকে শরীরে কি রক্ত মাংস নাই? কয় কি হয়েছে বউ? যেই বাপরে খাওয়াও, যেই ভাই গো দেবর্ব কামাই করে খাওয়াও, রৌদ্রে পুরো বৃষ্টিতে ভিজ, আর সেই ভাইরা খালি শুইয়া শুইয়া স্বপ্নে দেখে আর বাবারে কয়, আর বাবাই কয় যে ভাইগো কাছে কইস না। কত বড় খারাপ, তোমরা কামাই করে খাওয়াও, তোমার ও কাছেই কইতে না করছে। কয় তাই নাকি? কয় তাইলে আজকে খবর আস। ইউসুফ আলাইহিসসালামের মেজো ভাই ছিলেন বড় পাওয়ারফুল, বড় ডেঞ্জারাস। ও আর রাত্রে বেলা ঘুমায় না, দশ ভাই সবাইকে ডাইকা ইউসুফ পয়গম্বরের বাড়ির ঘাটা, ইয়াকুব নবীর বাড়ির ঘাটা একটা বাগান ছিল, বাগানের মধ্যে রাত্র গভীর রাত্রে তারা বসে গেছে। গভীর রাত্রে বসে ওরা একটা মিটিং করলো, একটা পরামর্শ করলো, একটা রেজুলেশন পাশ করলো। ওরা যেই রেজুলেশনটা পাশ করেছে আল্লাহ তা সুরা ইউসুফের ভিতরে কোরআন হিসেবে নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। ওরা দশ ভাই বসে সেখানে বসে পরামর্শ করে, ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিন মুবিন। ওরা ডাক দিয়া বলে, নিশ্চয় আমার বাবা ইউসুফকে আর তার ভাই বিনিয়ামিনকে বেশি ভালোবাসে, অথচ আমরা দশটা ভাই হাট্টা ঘাট্টা, আমরা কামাই করে খাওয়াই, আমরা রৌদ্রে পুরি, আমরা বৃষ্টিতে ভিজি, বাবা আমাদেরকে এত মহব্বত করে না, আমাদেরকে পাশে শোয়ায় না, আমার বাবা ছোট্ট দুইটারে বেশি মহব্বত করে, নিশ্চয় আমার বাবা ভুলের মধ্যে আছে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমার বাবা স্পষ্ট ভুলের মধ্যে আছে। জোরে কর না উযুবিল্লাহ। মেজরায় ডাক দিয়া বলে, তোরা পরামর্শ দে ইউসুফের ব্যাপারে আমাদের কি করার। সব ভাইরা ডাক দিয়া কয়, ও ভাই তুমি বলো, আগে তুমি তোমার প্রস্তাবটা আগে দাও, তুমি কি করতে চাও। ওরা অন্ধকারের ভিতরে বাড়ির ঘাটায় বৈশা এই পরামর্শ করতেছে, তখন মেজো ভাই বলল, ও কতুলু ইউসুফা, আমার এক নম্বরের পরামর্শ হলো ইউসুফরে তোমরা হত্যা করবা, ইউসুফরে মেরে ফেলবা। বড় ভাই ডাক দিয়া বলে, না না এই শুনে রাখ, আমরা পয়গম্বরের সন্তান, আমার বাবাও পয়গম্বর, আমার দাদাও পয়গম্বর, আমার পরদাদাও পয়গম্বর,
আমরা পয়গম্বরের বংশধর, পয়গম্বররা কোনোদিন মানুষ খুন করতে পারে না। সুবহানাল্লাহ জোরে কান সবাই। না না, আমরা কোনোদিন ইউসুফের হত্যা করব না। কয় তাহলে কি করা যায় ভাইয়া, তুমি কও, বড় ভাই তুমি কও, কি করা যায়? ও ডাক দেয়া বলে আউ ইতরাহু হু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। কয় তোমরা একটা কাজ করো, ইউসুফরে হাত পাও বাইন্দা তারে গভীর কুয়ার মধ্যে ফালায়া দাও, বাবার চোখ থেকে আড়াল হয়ে যাবে, গোলাম হয়ে সারা জীবন কোথাও বেঁচে থাকবে, আর আমরা এই সুযোগে আমার বাবার কাছে প্রিয় হয়ে যাব। জোরে কান্না উজবিল্লাহ। সেজো ভাই ডাক দিয়া কয় ভাই, মারলে যদি গুনাহ হয় তাহলে হাত পাও বাইন্দা কুয়ায় ফালাইলে কি গুনাহ হয়? গুনাহ কি কন আপনারা? হত্যা করলে যদি গুনাহ হয়, হাত পাও বাইন্দা কুয়ায় ফালাইলে সওয়াব হয় গুনি, তাহলে কি হইব? ও আমার ভাই, হাত পা বাইন্দা কুয়ায় ফেলাই দেখি গুনাহ হবে না? ছোট্টরা ডাক দিয়া বলে ওয়াতা কুনু মিম বাদিহি কাওমান সালিহিন। কই যদিও কুয়ায় ফালাইলে একটু গুনাহ হয়ে যায়, ওয়াতা কুনু মিম বাদিহি কাওমান সালিহিন, আমরা তওবাতিল্লাহ কইরা, আমরা ইস্তেগফার কইরা আল্লাহর কাছে মাফ চাই, আমরা ভালো হয়ে যামু। দেখছেন নি কি সুন্দর বুদ্ধি! এই সমাজের মধ্যে কিছু মুসলমান আছে দেখবেন, সুদ খায় পাল্লা দিয়া আছে না নাই, নামাজ পড়ে পাল্লা দিয়া কপালে দাগ লাগায় ফেলছে পাল্লা দিয়া, কিন্তু সুদ খায় পাল্লা দিয়া, ঘুষ খায় পাল্লা দিয়া, মিথ্যা কথা বলে পাল্লা দিয়া, এই সমাজের ভিতরে হারাম কামাই করে পাল্লা দিয়া, তারা বলে আরে বুড়া হইয়া নই দাড়ি পাই কেন, মক্কা মদিনায় গিয়া ভালো হয়ে যামো, এই রকমের নামদারি কিছু মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আপনারা জোরে বলেন আছে না নাই? আমার এক মুসল্লি মিরপুর পল্লবীর দশতলা বাড়ির পাইলিং এর কাজ আমার সকালবেলা নিয়ে গেছে, ওদের উদ্বোধন করে দিয়া যান। আমি কি হাজির সাহেব, হঠাৎ করে টাকা কই পাইলেন? দশতলা বাড়ি করতেছেন পাইলিং করে কয় কোটি টাকা বাজেট? কই হুজুর কইয়েন না, দুইটা সিসি লোন উঠাইছি। আমি কই কন কি ভাই, লোন উঠাইছেন আপনি, সুদি সুদের টাকা উঠাইছেন? কয় হুজুর বাড়িটা যদি হয়ে যায় না দশতলা, আমার আর কোনো ইচ্ছা নাই, এই বাড়িটা হয়ে গেলে এরপর পশ্চিম দিকে গিয়া মক্কা মদিনায় গিয়ে একবার ভালো হয়ে যাবো হুজুর। দেখছেন না অবস্থাটা, ভালো হওয়ার নিয়তে সুদ খাওয়া জায়েজ না, হারাম। বড় লোক একবার হইয়া পাঁচতলা বাড়ি করে পরে ভালো হইয়া যাবো, এই নিয়তে সুদ খাওয়া ঘুষ খাওয়া জায়েজ না, হারাম। ইউসুফের বাইরে রাগ দেয়া বলে মাতা কুনু মিম বাদিহি কাওমান সালিহিন। আমি ছাত্র জমানায় এক মসজিদে আমি তারাবির নামাজ পড়াই, রমজান মাস, ওই রমজান মাসে একটা বিয়ে হইতেছিল, রমজান মাস আহারে পবিত্র মাস, ওই মাসে হাজি সাহেব যিনি মসজিদের সভাপতি তার মেয়ের বিয়ে, ছেলেরা কনসার্ট করতেছে, হিজলা নাচাইতেছে, আমি তো বলছি আর তারাবি একদিনও পড়াবো না, আমি এখান থেকে চলে যাবো। উনি আমার হাত ধরে কয় হুজুর এই বয়সের পোলাপান কিছু একটা করেই, তার মানে এই বয়সের পোলাপানে কিছু একটা করেই, তার মানে বয়সটা এমন যে আরও 100 বছরও হায়াত পাবে পরে ভালো হয়ে যাবে, কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? আপনাদের মতো যুবকের কবর এই কবরস্থানে আছে না নাই? এই যুবক তোমার মতো বহু যুবক এই কবরস্থানের যাত্রী আছে না নাই? তাইলে মরণের কোনো সময় নাই, পরে ভালো হইবা পরে তওবা করবা এমন সময় নাই, আমার আল্লাহ তোমার সময় দিবে কিনা তোমার জানা নাই, তাহলে এখন তোমাকে তওবা করতে হবে, এখন থেকেই ভালো হইতে হবে, পরে ভালো হইয়া যাইবা, এই আশায় যদি গুণা করো তোমার মতন নাফরমান জমিনে আর কেউ থাকবে না, তোমার কপালে আল্লাহ তওবাও নসিব করবে না, কথা ঠিক কিনা? কয় তাহলে একটা কাজ কর, ওরা 10 ভাই মিলে সকালবেলা ফজর হতে না হতেই ওরা ইয়াকুব পয়গম্বরের কাছে ডাক দেয়া বলে কলু ইয়া আবানা মালা কালা তামান্না আলা ইউসুফা। ও আব্বা আপনার কি হলো, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতেছেন না? আব্বা গো আর সিলহু মানা গদাইয়ার তাওয়াল আব, আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠায় দেন, ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা আমরা সবাই মিলে ইউসুফকে আমরা দেখে রাখব, আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমরা বন জঙ্গলে যখন ঘুরতে যাই, ছাগল বকরি ভেড়া চড়াইতে যাই, কত রকমের ফল পেয়ারা খাই, কত কিছু আমরা দেখি, আমার ভাইটা ছোট্ট মানুষ দেখবে, ঘুরবে, চলবে, হাঁটবে, দৌড়াদৌড়ি করবে, এগুলো দেখতে দেখতে একটু মজবুত হবে, শক্তিশালী হবে, আব্বা আপনি কালকে আমাদের সাথে ইউসুফরে পাঠাইয়া দিবেন। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে কলা ইন্নি লা ইয়াহজুনুনি
antazhabu bihi wa akhafu an ya'kulahu az-zibu wa antum anhu ghafilun. Pa amar to bhoy hoy tara amar Yusuf re niye jabe ar toder obohelar karone toder gaflotir karone je kono shomoy Yusuf re bage khaya phalaite pare. Ora dak dia ko abba apne ki bolen la in akalahu az-zibu wa nahnu usba inna izal la khasirun. Abba go আমরা হাতটা গাটটা নওজোয়ান 10টা বাই থাকতে যদি ইউসুফ রে বাগে খায়া ফলায় আব্বা তাইলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ থাকবে না আব্বা আপনি চিন্তা করেন না ওয়া ইন্না লাহু লা হাফিজুন আব্বা আমরা সবাই মিলে আপনার ইউসুফ রে হেফাজত করব জোরে কন্না আল্লাহু আকবার ইয়াকুব পয়গম্বর চিন্তায় পড়ে গেল হায় হায় ব্যাপারটা কি আরে একদিন আগে আমার ছেলে স্বপ্নে দেখলো আজকে ওরা নেওয়ার জন্য ব্যস্ত নিশ্চয় এর মধ্যে ষড়যন্ত্র আছে না নাই ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলল ছেলেরা তোরা আমার ইউসুফরে নিতে চাস তবে একটা কথা একটু দেরি কর আমি ইউসুফরে একটু রেডি কইরা দেই এই কথা বইলা ইয়াকুব পয়গম্বর ছোট্ট ইউসুফরে ঘরের ভিতরে নিয়ে আসলেন ঘরের দরজাটা বন্ধ করলেন তাফসীরের কিতাবে লেখে ইয়াকুব পয়গম্বর ঘরের দরজাটা লাগায়া দিলেন ওরা 10 ভাই বাহির অপেক্ষা করতেছে হযরত ইয়াকুব পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কে ছোট ইউসুফ কে বুকের মধ্যে জড়াইয়া বাচ্চাদের মতো হাউমাউ করা বিনা বিনা কান্না আরম্ভ করা দিলেন ইয়াকুব পয়গম্বর কান্দেন আর ডাক দিয়া বলে বাবা ইউসুফ ওরা তোরে নিতে চায় আমার তো দিতে মনে চায় না তবে ওরাও নিবে আর আমিও দিব কিন্তু দিব ওদের সাথে কিন্তু দিব আল্লাহর হাতে সুবহানাল্লাহ যারা কান সবাই আমি বাবা তোরে দিব কিন্তু ওদের হাতে না দিব কার হাতে আল্লাহর হাতে ও বাবা ইউসুফ একটা কথা শুনে রাখ বাবা গো যদি কখনো বিপদে পড়ে যাস যদি চোখে মুখে কিছু না দেখো চতুর্দিক দিয়ে বিপদ আইসা যায় ও বাবা ইউসুফ তোরে আমি বলে দিলাম দুনিয়ার সব কিছুকেও যদি ভুলে যাস কিন্তু একজন রে বলিস না বলেন তুই একজনকে আরো জোরে বলেন না একজনকে কারণ যার এক ঠিক তার সব ঠিক আপনারা বলেন এক জায়গার ভিতরে একটা শূন্য আছে কি দাম আছে কিন্তু শূন্যর বাম পাশে যদি এক বসায় দেন কত হবে এক জায়গায় দুইটা শূন্য আছে কি দাম আছে কিন্তু বাম পাশে যদি এক বসায় দেন কত হবে একশো তিন শূন্যের কোনো মূল্য নাই চার শূন্যের মূল্য নাই পাঁচটা শূন্যের কোনো মূল্য নাই কিন্তু যদি বাম পাশে এক লাগায় দেন কত হবে এক লক্ষ এখন এক লক্ষ থেকে শুধুমাত্র এক কাইটা দিয়েছেন নয় 99,999 বাকি আছে এক লক্ষ থেকে শুধু এক কাটছেন কত বাকি আছে দেখছো নি হিসাব বোঝেন আরা হ্যাঁ এক লক্ষ থেকে কাটছেন কত এক বাকি আছে কত শূন্য গোলালু সারা কিচ্ছুই বাকি নাই তার মানে তোমার ঈমান ঠিক তোমার নামাজ ঠিক তোমার ঈমান ঠিক তোমার দাড়ি ঠিক তোমার ঈমান ঠিক তোমার মসজিদ বানানো ঠিক তোমার ঈমান ঠিক তোমার ঈদগাহ বানানো ঠিক তোমার ঈমান ঠিক তোমার দান করা ঠিক তোমার ঈমান ঠিক তোমার রোজা ঠিক তোমার ঈমান ঠিক তোমার হজ করা ঠিক তোমার ঈমান ঠিক তোমার মডেল মসজিদ ঠিক তোমার ঈমান ঠিক তোমার সব ঠিক এ মুসলমান তুমি বোঝো না এই পৃথিবীর ভিতরে একজন মহিয়সী নারী মাদার তেরেসা এমন কোন ভালো কাজ নাই যে মাদার তেরেসা করে নাই কিন্তু তার এক ঠিক ছিল না ঈমান ঠিক ছিল না আপনারা বলেন এই মাদার তেরেসা বিয়ে বসে নাই পর্যন্ত সবকিছু জনগণের জন্য খরচ করছে এমন রাস্তাঘাট ব্রিজ কালবার এমন কিছু নাই যে মাদার তেরেসা বানায় নাই কিন্তু বলেন মাদার তেরেসা জান্নাতি না জাহান্নামী কেন জাহান্নামি তার এক ঠিক নাই ও দুনিয়ার মুসলমান আগে এক ঠিক করো আগে ঈমান ঠিক করো তারপরে রাস্তাঘাট সুন্দর করো তারপরে মডেল আর ফডেল বানাও যা করো সব কাজে আসবে এক যদি ঠিক না থাকে কসম আল্লাহর তোমার দান কাজে আসবে না তোমার তাহাজ্জুদ কাজে আসবে না তুমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ো না 70 রাকাত পড়ো তুমি সকালবেলা কোরআন পড়ো না তাহাজ্জুদ পড়ো যদি ঈমান ঠিক না থাকে কিচ্ছু কাজে আসবে না কথা ঠিক না বাড়ি ঘরে কান জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি আগার এক তু নেহি মেরা
কিন্তু কই সাই নেহি মেরি, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পরার নেই কিছু আর। এই জন্য আমরা হাত করব কাকে, আল্লাহকে। এ আমার বাজান, আমি আপনাদেরকে কষ্ট দিব না, খুব ভালো করে শুনে। হযরত ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে, বাবা বিপদে পড়ে গেলে কিন্তু একজন রে ভুলবে না, বলেন তো একজনকে। আরো জোরে ইমানের আওয়াজে বলেন, একজনকে, আল্লাহ। ইয়াকুব পয়গম্বর কান্দতেছিলেন, একটা বাক্সের ভিতর থেকে কি যেন একটা পোটলা বের করলেন, বের করে ডাক দিয়া বলে, বাবা ইউসুফ, আমার বাবার নাম ইসহাক, আমার দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহরে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়, আমার বাপ দাদার হাত পাও বাইন্দা উলঙ্গ করে আমার দাদারে চরক গাছে চড়াইয়া যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়, আমার দাদার গায়ে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা জুব বাইন্না আমার দাদারে পড়াইয়া দিছিল, ও কলিজার টুকরা বৎস ইউসুফ, ওই জান্নাতি জুব্বাটা আমার দাদার গায়ে ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে পরানের সঙ্গে সঙ্গে নমরুদের আগুন ইব্রাহিমের গায়ে লাগবে, দূরের কথা, ইব্রাহিমের একটা পশম কেউ জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। ও বাবা ইউসুফ, ওই জান্নাতি জুব্বা আমার দাদা ইব্রাহিম মরণের আগে ওই জুব্বাটা আমার বাবা ইসহাক রেহা দিয়া দিয়া গেছে। ও বাবা ইউসুফ, ওই জুব্বাটা আমার বাবা ইসহাক মরণের আগে ওই জুব্বাটা আমারে হাদিয়া দিয়া গেছে। এই যে সেই জুব্বাখানা বাবা ইউসুফ, তোমার বিদায় কাল আমি সেই আমার দাদার জান্নাতি জুব্বাখানা তোমার ডান হাতে বেঁধে দিলাম, বিপদে পড়লে তোমার কাজে আসতে পারে। সুবহানাল্লাহ। যখন সবাই ইয়াকুব পয়গম্বর ডান হাতের ভিতরে তাবিজ বানায়া জুব্বাটা বাইন্ধা দিলেন, এরপরে ঘরের দরজা খুইলে আমাদের কাছে দিয়া দিলেন, নে তোর আমার ইউসুফ রে নিয়ে যা। ওরা কয় না, হাঁটাইয়া নেওয়া যাবে না, একজনে কুলে নিতে চায় আর একজন কাঁধে নিতে চায়, বড় মহব্বত দেখায়। ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যখন ওরা রওনা, এই দিক দিয়ে ইয়াকুব পয়গম্বর বুড়া মানুষ, আহারে সন্তানের জন্য চোখ গাল বেয়ে পানি পড়তিস, কেনানের বর্ডার পর্যন্ত সন্তান রে আগাইতে গেলে। এবার যখন ওরা জঙ্গলের ভিতরে ঢুকে যায়, এবার আর ইউসুফকে দেখা যায় না, ইয়াকুব পয়গম্বর ফেরত চলে আসলেন। ওরা জঙ্গলের ভিতরে নিয়া ইউসুফ আলাইহিসসালামকে কাঁধ থেকে অন্যে আসার মেরা ফালাইয়া দিলেন। ইউসুফ পয়গম্বর আসার খাইয়া প্রচণ্ড আঘাত পাইলেন, বড় ভাইয়ার সামনে গিয়া ডাক দেয়া বলে, ভাইয়া দেখছো নি মেজু ভাই আমারে কেমনে আসার দিল, বড় ভাই করছে কি পা দিয়া মারছে এক লাথি, আয়া পড়ছে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইরে কয় ভাইয়া মেজো ভাইও মারলো বড় ভাইও মারলো, তুমি একটু আমারে হেফাজত করো বাঁচাও। সেজো ভাই করছে কি মারছে এক ঘুষি, চতুর্দিক দিয়া বৃষ্টির মতো ঘুষি আর কিল আর লাত্থি ঘুষা যখন পড়া আরম্ভ করলো, ইউসুফ নবীর আর বুঝতে বাকি নাই, হায় হায় ওরা আমার বাবার কাছ থেকে চলে বলে করে কৌশলে আমাকে মারার জন্য এনেছেন। আমার বাবাই তো আমার একটা কথা বইলা দিয়েছিলেন, বিপদে পড়লে একজন রে বলতে না করছেন। ইউসুফ পয়গম্বর অমনি মাটির ভিতরে শেষ দেয় ফের আল্লাহকে ডাক দিয়া ফেলাইছে, আল্লাহ এই জালেমের হাত থেকে বাঁচানোর জন্য তুমি ছাড়া আর কেউ নাই আমার আল্লাহ রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে ওই দশ ভাইয়ের ভিতরে বড় ভাই যে ইয়াহুদা ছিল, ইয়াহুদার দিলের ভিতরে কলিজার ভিতরে আল্লাহ পাক ইউসুফের প্রতি মায়া আর মহব্বত পয়দা করে দিছে, চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। বড়রা অমনি জরে ধরছে, খবরদার খবরদার, আরেকটা লাঠি উস্তা ঘুষি কেউ দিবি না, যেইভাবে মারা আরম্ভ করছো কিছুক্ষণ মারলেই তো মরে যাবে, তোরা না রাতের বেলায় সিদ্ধান্ত নিলে মারবি না, কুয়ায় ফালাবি। কয় তাই নি মিয়া ভাই, আপনি যা কন তাই করম। কয় তাহলে রশিয়ান, আমি সংক্ষেপে বলতেছি, 70 হাত রশি বাইন্দা কোমরের মধ্যে বাইন্দা, পুরা কাপড় চুপুর সব খুলে এবার রশিটা কোমরে বাইন্দা, দেখবেন বড়শিতে মাছ যেমন বাবা আধার যেমন ফালায় পানির ভিতরে, ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়ার মধ্যে ফালানো আরম্ভ করছে, যাইতে যাইতে 35 হাত যখন মাঝামাঝি গেছে, মেজোটায় বড় চেতা
মেজোটায় ডাক দিয়া কয় 70 হাত রশি নষ্ট করলে বাবার কাছে গিয়া রশির হিসাব কেমনে দিব বাবাই যদি বলে এত রশি কই গেল একটা কাজ কর 35 হাতের মাথায় আবার রশিটা কাইটা দে পয়রা যাক পয়রা মরিয়া যাক গো ওরা সবাই চিন্তা করলো হা তাহলে বকরি ছাগল বানবো কি দিয়া 35 হাতের মাথায় কাইটা দেওয়ার সিদ্ধান্ত 35 হাত উপর থেকে যদি ইউসুফ পরে কুয়ার নিচে কত জব জঙ্গল থাকে কত কাজ থাকে কত পাথর থাকে মরে যাওয়ার কথা আমার আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয় জিব্রাইল কই রে জলদি যা এখান থেকে যদি আমার ছোট্ট ইউসুফ এই কুয়ার তলদেশে পড়ে যায় মরে যাবে ও জিব্রাইল তোর ডানাটা বিছায়া দে আমার ইউসুফের রশি কাটার সঙ্গে সঙ্গে তোর ডানার উপরে ধইরা আমার ইউসুফরে বসায়া দে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার জিব্রাইল আমিন দৌড়া গিয়া কুয়ার মধ্যে তার নরম ডানাটা বিছায়া দিস ডানার উপরে বসাইয়া আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ এবার আমি কি করব আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিব্রাইল আগে হাত পায়ের বাঁধনগুলো খুলে দে হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলেন এরপরে কয় আল্লাহ কি করব আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল তাকায় দেখ আমার ইউসুফের ডান হাতে তার বাবা ইয়াকুব পয়গম্বর আমার খলিল ইব্রাহিমের ওই জান্নাতি জুব্বাটা হাতে বাইন্ধা দিস ওই জুব্বাটা জামাটা খুললা আমার ইউসুফের গায়ের মধ্যে পড়ায়া দে জিব্রাইল জুব্বাটা খুললা গায়ের মধ্যে পড়াইলে জিব্রাইল বলে আল্লাহ আর কি করব আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল পাহাড়ের পাথরে গুহার নিচে দেখ এই কুয়ার নিচে দেখ একটা পাথর আছে পাথরটারে পানির উপরে ভাসায়া দে আপনারা বলেন পানির উপরে পাথর ভাসে না তলায়া যায় কিন্তু পাথর কেউ ভাসাইতে পারেন যিনি তিনি কে আল্লাহ পাথরটাকে ভাসায়া দিয়েছেন পাথরটাকে নরম বানাইয়া ওই পাথরের উপরে আমার হযরতে ইউসুফকে বসায়া দে সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলে আল্লাহ আর কি করব আল্লাহ পাক বলে ও জিব্রাইল আরেকটা কাজ কর দৌড়ায়া জান্নাতে যা জান্নাত থেকে দামি খাবার আইন আইন আমার ইউসুফের তিন দিন পর্যন্ত এই কুয়ার মধ্যে মেহমানদারি কর সুবহানাল্লাহ যারা কান সব জান্নাত থেকে দামি দামি খাবার জান্নাতি তস্তরিতে করে আইনা কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে জান্নাতি খাবারের ব্যবস্থা করলেন কে ইউসুফকে গভীর কূপে করিয়া যতন বেহেশতের আহার দিয়া করিলেন পালন জলিল জব্বার ও আল্লাহ পাক পরওয়ার কে বুঝিতে পারে মাওলা মহিমা তোমার বলেন তো এখানে মহিমা কার আরো জোরে বলেন না মহিমা কার এই দিক দিয়া তিন দিন পর্যন্ত জান্নাতি মেহমান আর ওরা 10 ভাই বিকেল বেলা একটা ছাগল জবাই কইরা জুব্বার ভিতরে রক্ত মাখাইয়া বাবার কাছে গেছে কানতে কানতে ওয়াজাউ আবাহুম ইশা আইয়া বকুন কাঁদতে কাঁদতে আব্বার ডাক দিয়া আব্বা ও আব্বা ছাগল বকরি নিয়া যখন আমরা খেতে খামারে ঘাস খাওয়াইতেছিলাম ওরে রাইখা গেছিলাম সামানার কাছে আইসা দেখি বাঘে খায়া ফালাইস হযরত ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে প্রমাণ কি আব্বা দেখেন এই যে জুব্বা আব্বা জুব্বাটা খুলে দেখে জুব্বার গায়ে একটু নখের আসরও লাগে নাই সুবহানাল্লাহ কোন সবাই ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া বলে কেমন বুদ্ধিমান বাঘ যে আমার ইউসুফ রে খেয়ে ফেললো কিন্তু জুব্বার গায়ে একটু আসরও লাগে নাই জুব্বাটা একটু সেরে নাই এত সুন্দর করে কি করে আমার ইউসুফরে জুব্বার ভিতর থেকে খাইল হযরত ইয়াকুব পয়গম্বর চোখের পানি ফালা দিয়া বলে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাস আমরা ফাসবরুম জামিল এটা তোদের সাজানো নাটক আমি বুঝেছি তবে আমি এই বিচার দুনিয়ার কোন আদালতে দিয়ে আমি পয়গম্বর বিচার পাবো না আলেম ওলামারা দুনিয়ার আদালতে বিচার পাবে না ফাসবরুম জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আমি এই বিচার দুনিয়ার আদালতে দিব না আমি এই বিচার শুধুমাত্র কার আদালতে দিব কার আরো জোরে বলেন না কার আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন আল্লাহর মতো উত্তম বিচারক আর কেউ আছে নাকি আরো জোরে কান আসেনি নাই নাই এই কথা বইলা হযরত ইয়াকুব পয়গম্বর সবর করা আরম্ভ করলেন আমি সবর করব আল্লাহর আদালতে বিচার দিয়া দিলাম আল্লাহর কোরআন বলে ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদরা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাজা গুলাম ওই দিক দিয়া মিশরের একটা বণিক দল
আপনাদের কষ্ট হইতেছে নাকি বাবা? আমি হয়তো 10-15 মিনিটের মধ্যে শেষ করব, কথা গুছায় আনতেছি, খুব ভালো করে বুঝেন। শেষ করে দিব এখনই, তাহলে আরো কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ, আপনাদের কোনো টেনশন নাই তো। আবার অনেকের টেনশন থাকতে পারে যারা বউর কাছে মুড়ি দইছে, হ্যাঁ গো টেনশন, চিন্তা করে বেশি রাত্রে গেলে তো বউ কম্বলের নিচে জায়গা দিব না, এই টেনশন নাই তো। এখানে কি কোন বউরে মহব্বত করবেন, বিবিরে ভালোবাসবেন, তাই বলে কিন্তু আবার বউর কাছে মুড়ি দইয়েন না। কিছু যুবক আছে না নাই বিবির কাছে মুড়িত, এক রাজায় বউর কাছে মুড়ি দিয়েছে, একটা গল্প শোনাই আপনাদেরকে। এই রাজার বউ একদিন নদীর মাছ খাইতে মনে চাইছে, কয় রাজা গো আমার না নদীর মাছ খাইতে মনে চায়, কয় তাই নাকি? দেখবেন রাজা বাচ্চাদের কাছে জেলে আতি তাতি নাতি অভাব নাই, সব রকমের মানুষেই আসে। কয় ওই জেলেরা তগো রানী মারে একটা নদীর মাছ খাওয়াবি, এক জেলে গিয়া বিশাল বড় এক মাছ ধরে আনছে, দৈরাই না, কয় নেন রাজা মশাইরা আমাদের রানী মারে দিয়েন। কয় কয় টাকা? কয় টাকা লাগবো না, কয় দূর তুই টাকা নিবি না, যা নে তোরে 50 টাকা দিয়া দিলাম। খুশি হইয়া রাজা কয় টাকা দিছে, তুই গরিব মানুষ টাকা ছাড়া নেম কেন? বউ জিজ্ঞাস, স্বামী গো মাছ কয় টাকা দেখেন? কয় এইটা তোমার শোনার দরকার নাই, তুমি খাওয়ানোর কাম খাও। কয় না আমার শুনতে হইব, মাতব্বর তো বউ বোঝেন না। কয় কত? কয় বেশি না, মাত্র 50 টাকা দিছি। কয় দূর ওই মাছ আমি খামো না। কেন? কয় 10 টাকা বিকায় না, এই মাছ তুমি আনছো 50 টাকা দিয়া। কারণ বাচ্চা আমি বাচ্চা মানুষ, ওরা তো খুশি করার জন্য একটু বেশি দেওয়া লাগে, অন্যদের মতো তার দাম কষাই আমি দিতে পারি না। কয় না এই মাছ আমি খাবো না, তুমি একটা কাজ করো, মাছ ফেরত দাও, টাকা নিয়ে আসো। এত টাকা আমাকে বেশি হয় নাই যে আমি 10 টাকার মাছ 50 টাকা দিয়া খামো, বউ মাতবো রইলে যা হয় আর কি। তো রাজায় পড়ছে এখন বিপদে যে আমি কী কইয়া মাছটা ফেরত দিই এখন, মান সম্মান থাকবে? কয় তোমার আমি বুদ্ধি শিখাইয়া দিই। কয় কী বুদ্ধি? কয় তুমি জেলেরা ডাক দিয়া বলবা যে এই তোর মাছ পুরুষ না মহিলা, মাছের মধ্যে তো পুরুষ মহিলা আসে না নাই, কি কোন আসে না, কিন্তু এটা বোঝার জন্য মৎস্যজীবী ছাড়া কখনো কি না সম্ভব না, আপনি দূরবীন দিয়া কই তারবেন না ইলিশ মাছটা পুরুষ না মহিলা। এখন যদি মনে করো জেলে কয় পুরুষ, তাহলে তুমি কইবা যায় তখন রানী পুরুষ মাছ খায় না, তাহলে দেখবা ও ফেরত নেওয়া যাবে, টাকাও দেওয়া যাবে। আর যদি মহিলার কথা কয় তাহলে তুমি কইবা যে তখন রানী মায় মহিলা মাছ খায় না, যা কয় তুমি ওইটাই না করবো আর কি, বুদ্ধি শিখাইয়া দিস আর কি। কয় ভালো বুদ্ধি তো, ডাক যা ওই জেলে এদিকায়, তুই যে মাছ দিলি বেটা একবার তো জিজ্ঞাসাও করলি না মাছটা পুরুষ না মহিলা, তখন রানী মায় তো সব মাছ খায় না। জেলে চিন্তায় পড়ে গেছে, আহার আমি কোনটা কম কোনটা পড়লে বিপদ, তাহলে তো আমার আমও যাইব সালাও যাইব। এখন জেলে চিন্তা ভাবনা করে কয়েক বাদশাহ আমি যেই মাছটা দিছি আমার মাছটা পুরুষ ও না মহিলা, ও না আমার মাছটা হলো হিজলা। যখন কইছে মাছ হিজরা, রাজা কয় তোর মাথায় এত বুদ্ধি, তাই নে তোর আরো 50 টাকা দিয়া দিলাম। বউ তো এখন তেলে বেগুনে চলল, ওর সাই হায় পাড়াইলাম সারাইতে লেগে এখন যারা জরাই নিয়ে এসে, যেই বেটি 50 টাকার কারণে মাছ খায় না, এখন 100 টাকা দিছে, এখন তো জনমের খাওয়া খাইব, টিকতে পারে না। কি করে জেলে আটকানো যায়? তো জেলে করছে কি, গরিব মানুষ তো 100 টাকার ধাক্কা তো সামলান যায় না, টাকা গন্তে গন্তে বাইরে হইতেছে, 2 টাকার একটা নোট নিচে পড়ে গেছে। ও করছে কি, টাকাটা উঠাইয়া দুলাবালি মুইসা চুমা দিয়া পকেটে থুইছে। রানী দেখছে উপর থেকে, কয় দেখছো রাজা কত বড় কামজুস আর বখিল হইলে 2টা টাকা নিচে পড়ছে, ফকির মিসকিনের টোকায় নিতে এতগুলো টাকা পাইল, ও তো ফকিরের হক মাই রাখাইছে, ও বখিল ও কামজুস, তাড়াতাড়ি ওরে ধরো জেলখানায় ঢুকাও, ইস্যু একটা পাইয়া লাইছে আর কি। ইস্যুর তো আর বর্তমানে কি নাই, অভাব নাই, হাত করা লাগাইয়া লাইছে জেলখানায় ঢুকাইয়া দিবে। এখন ও কানতেছে, বাচ্চা আমি গরিব মানুষ, আমার জেলে দেন আর বালাখানায় দেন সমস্যা নাই, তবে আমি টাকাটা কি জন্য উঠাইলাম একবারও তো আমার জিজ্ঞাসাও করলেন না, তো তুই টাকাটা উঠালি কে আর চুমা খালি কে আর পকড়ি রাখলি কে? কয় বাদশাহ যখন দেখছি টাকাটা নিচে পড়ে গেছে, আমি তাকায় দেখি টাকার এক পাশে আপনার ছবি আর এক পাশে আমার রানীমার ছবি। বাদশাহ আপনাকে আমি এত মহব্বত করি বাদশাহ, আমার জীবনটা দিয়ে ভালোবাসি, এই টাকাটা যদি নিচে পড়ে থাকে কিছুক্ষণ পরে মানুষ জুতা দিয়ে আপনারে পারাইব, রানীমারে পারাইব, পাখিতে আপনাদের মাথায় পায়খানা করবো, বাচ্চা আমি সহ্য করতে পারি নাই। তাড়াতাড়ি টাকাটা উঠাইয়া আমার কাপড় দিয়া মুইসা সুমা খাইয়া আমি টাকাটা পকেটে রাখছি। বাচ্চা কয় তুই আমাকে এত ভালোবাসস, তোর মাথায় এত বুদ্ধি, নে তোর আরো 100 টাকা দিয়া দিলাম। এখন দিছে কয় টাকা? তো যেই বেড়ি 50 টাকার গরমে মাছ খায় না এখন খাইব। এবার রানী চিৎকার দিয়া কয় বাচ্চা তোমার দোহাই লাগে, ওরে জেলখানায় ঢুকাইও না, ওদের সুদ দেখাইয়া লইব, কারণ ওর মাথায় যেই বুদ্ধি
সুবহানাল্লাহ কইবেন না সবাই। তাহলে এই পরিস্থিতি হওয়ার একটাই কারণ, কার বুদ্ধি শোনার কারণে? বোর কাছে মুরিদ হওয়ার কারণে, ঠিক না? ব্যাটিক যেটা কর, তো আপনারা বিবির মহব্বত কইরেন কিন্তু তাই বেলা বিবির কাছে মুরিদ হইয়েন না, তাইলে 10 টাকার মাছ 200 টাকা দিয়ে খাওয়ানো লাগবো, ঠিক না? ব্যাটিক যেটা কর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে মোনাজাতের আগে যে উইঠা যাবে আমি মনে করবো হে ও বোর কাছে মুরিদ, ঠিক না? ব্যাটিক যেটা কর। একজন মানুষ উঠতে পারবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো যারা কান, আমিন। আল্লাহর কোরআন বলে ওয়াজাত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, কয়েক বণিক দল, মিশরের এক বণিক দল ব্যবসা করে যখন মিশরের দিকে রওনা, হাঁটতে হাঁটতে ইউসুফ পয়গাম্বর যে কুয়ার ভিতরে, ওরা কুয়ার পারে আইসা কয় ওই দলের সর্দারের নাম মালিক, মালিক ডাক দিয়া কয় এ কাফেলা আমরা এখানে অবস্থান করব 3 দিন, কারণ কুয়া আছে, পানি তোলা যাবে, রান্না করা যাবে, খাবার খাওয়া যাবে আরামে। মালিক সওদাগর ডাক দিয়া বলে এই তাড়াতাড়ি বালতি বাইদা দে কুয়ার থেকে পানি তুইলা নিয়ে আসি, আর চুলা কাট, চাউল রেডি কর, তোরা খানার জন্য রান্না বসানোর জন্য সব রেডি কর। মালিক সওদাগর ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, 70 হাত রশি বাইন্দা যখন বালতিটারে কুয়ার মধ্যে ফালাইছে, বালতিরা যাইতে যাইতে ইউসুফ পয়গাম্বর যেই পাথরের উপরে বসা, ওই পাথরের সামনে গিয়া ইউসুফ পয়গাম্বরের সামনে গিয়া বালতি অপেক্ষা করতেছে, জোরে কন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গাম্বর আসছে, জয় গেলেন, ছোট মানুষ কি করবে বুঝে না, আল্লাহ পাক জিব্রাইল ডাক দিয়া কয় জিব্রাইল জলদি যা, আমার ইউসুফ তো বুঝে না, আমার ইউসুফরে দুইরা বালতির মধ্যে বসায়া দাও। ইউসুফ নবীরে যখন বালতির মধ্যে বসায়া দিস, মালিক সওদাগর যখন বালতি ধরে টানা আরম্ভ করছে, মালিক ডাক দিয়া কয় এই কই গেনি, জনম জনমেই বালতি ভরে পানি উঠাইলাম, এত ওজন কোনো সময় লাগে নাই, আজকে কেন ওজন কেন? কারণ এক একজন পয়গাম্বরের গায়ে আল্লাহ জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা দান করছেন, কে? আল্লাহ। দেখে গাম ছুইটা যায়, টানতেছে টানতেছে গুহার মুখে যখন আনছে, মালিক একটু উকি দিয়া তাকায় দেখে হায় হায়, মনে হয় যেন আল্লাহ পাক আকাশের পূর্ণিমার চা দেয় না বালতির মধ্যে বসায়া দিছে, চিৎকার মেরে কন্না আল্লাহ আকবার। এই মালিক সওদাগর ডাক দিয়া বলে ইয়া বুশরা হাজা গুলাব, হায় সুসংবাদ, কে কই গেলি আয়, বালতিতে পানি নাই, বালতিতে যেন আল্লাহ পাক একটা পূর্ণিমার চাঁদের মতো গোলাম বসায়া রাখছে। আল্লাহর কোরআন বলে ওয়াসার রুহু বিদা, তখন তো গোলাম বান্দি বাজারে বিক্রি হইতো, আর চাদর দিয়া পেঁচাইয়া ছোট্ট ইউসুফকে নিয়া তাবুর মধ্যে লুকায়া রাখছে, ওই দিক দিয়ে ইউসুফের 10 ভাইয়ের 1 ভাই ছিল পাহারাদার, ও দৌড়াইয়া গিয়া বাকি 9 ভাইকে ডাক দেয়া কয় ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, ইউসুফ তো কুয়ার উপরে উঠা গেছে, ওরা 10 ভাই দৌড়াইয়া এইসা মালিক সওদাগারে ডাক দেয়া কয় এই সওদাগার শোনো, এটা আমাদের ভাগুরা গোলাম, এই গোলামটা আমাদের কথা শোনে না, খালি বারবার পালায়, এই জন্য আমরা শাস্তি দেওয়ার জন্য হাত পাও বাইন্দা কুয়ার মধ্যে ফালাইছি, কাস্টমার পাইলে আমরা বিক্রি করব কয় দাম কত, ও সারাউ হুবি সামানিন বাকসিন দারহিমা মাদুদা ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন, কয় কিসের দাম দম তোমরা যা দিবা তাতেই দিয়া দিমু, ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন, তার মানে তারা ইউসুফকে রাখতে চায় না, খালি দিয়া দিতেই চায়, কথা ঠিক না? ব্যাটিক জোরে কর। এ আমার বাবা দেখবেন অনেক বুড়া বাবা বাজারে কলা নিয়ে হাঁটে যায়, কিন্তু বেলা থাকতে দাম ছাড়ে না, 20 টাকার কলা 25 টাকা হালি চায়, বেলা যখন 2 বাজায় কাস্টমার যখন চইলা যায়, এবার লাঙ্গল বল বাজারে চিন্তা করে হায় হায় কলার কাস্টমার নাই, এলাকার এক যুবক গিয়া কয় ও চাষা মিয়া কলা কত, কয় দূরও বাজান তোমার লগে কোনো দামাদামি আসেনি, তুমি নিয়ে যাও তো কত দিবা দেও, আসে না নাই টাইম মতো, কিন্তু দাম ছাড়ে নাই, এখন যখন দেখে আর বেচা কিনা হয় না, কয় বাজান তোমার লগে আবার কিসের দামাদামি, তুমি নিয়ে যাও। ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন, ওরা ইউসুফরে পছন্দ করে না, যা দাও, আল্লাহর কোরআন বলে সারাউহু বিসামানিন বাকসিন দারহিমা মাদুদা, অচল টাকা কয়েক টাকা মাত্র 12 দিরহামে বিক্রি করছে, বলেন তো ইউসুফের দাম কি 12 দিরহাম নাকি? আরো জোরে কন। এবার ওরা 10 ভাই ডাক দিয়া বলে মালিক সওদাগর শর্ত আছে শর্ত, কয় কি শর্ত, কয় গোলামটা জনমের পালান পালায় হাত পাও বাইন্দা নিতে হবে, এই জায়গায় আর থাকতে পারবা না, ডাইরেক্ট মিশর চলে যাইবা,
হাত পাও বাইন্দা নিবা উটের সাথে বাইন্দা নিবা যেন দৌড় দিতে না পারে সব শর্ত সারা দিয়া ওরে উটের উপরে চড়াইয়া দিয়া এ আমার বাবা কয়েক মিনিটে শেষ করে খুব খেয়াল করে ইউসুফকে নিয়া উটের ভিতরে বাইন্দা হাত পাও বাইন্দা বসায়া যখন মিশরের বর্ডার ক্রস করা মিশরের জমিনের মধ্যে ঢুকে মিশরের মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ এই মিশরের এরিয়ায় ঢুকার পরে মিশরের ছেলেরা মেয়েরা রাস্তায় বের হইয়া একজন আরেকজনের ডাকতেছিল মিশরের যুবক যুবতীরা কে কই গেলি আয় আয় দেখে যা মালিক সওদাগর কেমন গোলাম আনল এমন মানুষ তো কোনোদিন আমরা মিশরের জমিনে আমরা কোনোদিন দেখতে পাই নাই চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার বলেন কে ইউসুফকে এত সৌন্দর্য দান করেছেন কে আল্লাহ পুরা এলাকায় খবর ছড়ায় গেছে যে দামি এক গোলাম বাসায় ভিড় জমায় মালিক কয় না না বাসায় না গোলাম তার আমরা বাজারে উঠামো ব্যবসা তো জীবনে একবারই করবো জনম জনম তার ব্যবসা করা লাগবো না গোলামটারে বাজারে উঠাইছে চতুর্দিক দিয়ে কাস্টমার ভিড় জমাইছে কাস্টমারে কয় বলো তোমার গোলামের দাম কত দোকানদাররা দোকানদারি বন্ধ করে ইউসুফ কেনার জন্য যায় কয় এই গোলাম এই মালিক তোমার গোলামের দাম কত মালিক ডাক দিয়া কয় না না আমার গোলামের দাম আমি বলবো না তোমরা বলো একজনে কয় 10,000 20,000 100,000 200,000 500,000 700,000 1,000,000 পর্যন্ত দাম উঠছে সুবহানাল্লাহ কোন সবাই মালিকের কথা একটাই হবে না মালিক খালি এক কথাই কয় কি হবে না দাম বাড়তে আসছে এই দিক দিয়ে আজি জেমেসের এ জুলাইকার স্বামী মিশরের প্রেসিডেন্টের কাছে খবর জুলাইকা ডাক দিয়া বলে ও আমার স্বামী আমাদের তো কোনো সন্তান নাই আসা আইয়ান ফানা আউনাত্তাখিজাহু ওয়ালাদা জান জান সন্তানটারে কিনে আনেন হয়তো আমরা ছেলে বানায় নিব নয়তো আমাদের উপকারে আসবে আজিজ এম এস রাইসা মালিকরে ডাক দিয়া গো মালিক বলো তোমার গোলামের দাম কত মালিক কয় বাদশা আপনি যা দেন দেন আমি দাম চামো না কয় বেটা সাবধান দাম চাইতে হবে কাস্টমার কিনতে পার কঠিন কাস্টমার মালিক ভয় পেয়ে গেছে আরে যদি দাম না চাই যদি উল্টা পাল্টা করি তা তো হাত করা লাগাইয়া দিবে এবার মালিক চিন্তায় পড়ে গেছে রাজা ডাক দিয়া কয় বলো তোমার গোলামের দাম কত চাইতে হবে যা চাও যত বেশি পারো চাও কোনো আপত্তি নাই এবার মালিক চিন্তা করে ডাক দিয়া বলে ও বাদশা ও আজিজ এ মিসর আমার গোলামের দাম এক পাল্লা ইউসুফ আর এক পাল্লায় স্বর্ণ সুবহানাল্লাহ কইবেন না সবাই স্বর্ণ দিবেন এক পাল্লায় আর এক পাল্লা ইউসুফ এই কথা বলার পর এ আমার বাবা আপনারা বলেন এরপর ইউসুফের মূল্য হয়েছে নি 7 আসমান 7 জমিন সব যদি দেওয়া হয় একজন পয়গাম্বর তো দূরের কথা পয়গাম্বরের শরীরের একটা লোমের মূল্য কোনোদিন হবে না কথা ঠিক না ব্যাটিক যারা কান পয়গাম্বরদের এত মর্যাদা দান করেছেন কে আল্লাহ এ আমার বাবা আমার শেষ কথা চতুর্দিক দিয়া কাস্টমার দৌড়ায় এ বাবা তাফসীরে কবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি লেখে এক বুড়িমা সুতার একটা বান্ডিল নিয়ে দৌড়ায় ইউসুফ কেনার জন্য যুবক একটা পথের থেকে ডাক দেয় বুড়িমা কোথায় যাও বুড়িমা কোথায় যাও বুড়িমা ডাক দেয় ইউসুফ কিনতে যায় কয় ও বুড়িমা 10,000,000 দাম উঠছে স্বর্ণ দিয়া কিনতে চাইছে বিক্রি হয় নাই ও বুড়িমা তুমি সামান্য এই সুতার বান্ডিল নিয়ে ইউসুফ কিনতে যাও তুমি কি এই দেশে বসবাস করো না কিছুই খবর রাখো না বুড়িমা চোখের পানি ফারা কান্দে আর ডাক দিয়া কয় যুবক রে তুই কি জানোস না আমিও জানি আমার এই সুতার বান্ডিল দিয়ে আমি ইউসুফ কিনতে পারবো না এই বান্ডিল দিয়ে ইউসুফ কেনা যায় না তবে কয় কেন যাও বুড়ি কান্দে আর ডাক দিয়া কয় ও যুবক হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন আমারে যদি জিজ্ঞেস করে বুড়ি কি নিয়ে কবরে আসলি কি নিয়ে আজকে কবরে তুই আমার সামনে দাঁড়ালি আমি বুড়ি ডাক দিয়া বলবো আল্লাহ গো কিচ্ছু আনতে পারি নাই তবে তোমার পয়গাম্বররে কিনার জন্য তোমার পয়গাম্বররে কিনার জন্য ক্রেতাদের লাইনে আমি দাঁড়াইছিলাম রে আল্লাহ আল্লাহ সুতার বান্ডিল নিয়া আমিও জানতাম তোমার পয়গাম্বর কিনতে পারবো না তবে তোমার পয়গাম্বরদের পক্ষে দাঁড়াইছিলাম আল্লাহ তুমি আমার এই উসিলায় মাফ করে দাও ও যুবক ভাই তোমাদের ডাক দিয়া বলতে চাই পিসকান্তারের মুসলমান হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াইবা চেয়ারম্যানে নিয়ে দাঁড়াইবা আল্লাহ পাক আউট করে দিবে চলবো না তোর চেয়ারম্যানই মেম্বারে নিয়ে দাঁড়াইবা বলবে আউট হয়ে যা চলবে না তোর মেম্বারই এমপিগিরি নিয়ে দাঁড়াইবা চলবে না তোর এমপিগিরি মন্ত্রিত্ব নিয়ে দাঁড়াইবা চলবে না কবরের ভিতরে তোর
মাস্টার মন্ত্রিত্ব, আরে তুমি স্কুলের বড় হেডমাস্টার, চলবে না তোর মাস্টারগিরি, দুনিয়ার বড় শিল্পপতি, চলবে না তোর কবরের মধ্যে গিয়া শিল্পপতি, কিন্তু কবরে দাগিয়া দাঁড়ায় যদি বলতে পারো আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, তবে পিসকান্তাল মাদ্রাসার একজন সদস্য ছিলাম, আল্লাহ ওই মাহফিলে বইসা চোখের পানি ফালাইয়া আলেম রে মোহাব্বত কইরা আল্লাহ আলেমদের সাথে ছিলাম, আল্লাহ গো তুমি এই মোহব্বতে আমার মাফ করে দাও, আল্লাহ বলবে ইনতালিকু মাগফুর আল্লাকুম বান্দা যা, আমি আলেমদের খাতিরে তোর জিন্দগির গুনাহ মাফ করে তোরে জান্নাত দিয়া দিলাম, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা কেনই বা আলেমের খেদমত করবা না, আমার ছোট্ট একটা ঘটনা, বাস্তব জীবনের ঘটনা, এটা বলেই আমি বিদায় নিব, মোনাজাতের দিকে যাবো, খবরদার একটা মানুষ উঠবেন না, এটা জান্নাতের বাগান বাবা। এ আমার বাজার, নিজের সন্তানের জন্য গাড়ি করলি বাড়ি করলি, আজকে রাত্রে মাহফিল শেষ করে তোমার যুবক ছেলেটা স্কুলে পড়ে কলেজে পড়ে, বাসায় গিয়া দেখবা চুপে চুপে কান পাইতা শুনবা তোমার ছেলে অনলাইনে আছে নয়তোবা অফলাইনে আছে, হয়তোবা চ্যাটিং করতেছে নয়তোবা ভিডিও কলে আর একটা মেয়ের সাথে গল্প করতেছে, আমি ঠিক বললাম না বে ঠিক বললাম জোরে কন, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার ছেলে আল্লাহ চিনে না, রসুল চিনে না, অথচ রাত্র দুইটায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুসলমান এই পিসকান্তাল মাদ্রাসা আইসা রাত্র দুইটায় তিনটা বাজে পরীক্ষা করে দেখো এতিম বাচ্চাগুলো কোরআনের পাখিগুলো উইঠা উইঠা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কোরআনটাকে বুকের মধ্যে নিয়া দুইটা চোখের পানি ফালাইয়া মালিকের দুয়ারে কাঁদতে থাকে। এ আমার বাবা, ওদের রসিলা আল্লাহ কবর আজাব মাফ করে দেয়, আর তোর সন্তানের পাপের কারণে আজাব আসার কথা গজব আসার কথা, অথচ তার জন্য তোর ঢাকার বাড়ি তোর ফ্ল্যাট তোর গাড়ি তোর সব কিছু চিন্তা, অথচ এতিমদের জন্য তোর কোনো ফেকের নাই। আমি একদিন মাহফিল করে আজ থেকে প্রায় 5 বছর আগে গাজীপুরে মাহফিল রাত্র 2:45 আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসা মিরপুর কালচির পাশেই বাবা। এ আমার বাজান, মিরপুর পল্লবী থানার অধীনে, আমি রাত্র 2:45 মাদ্রাসায়, আমার একটা স্বভাব আমি মাদ্রাসার বারান্দা দিয়ে একটু ঘুর না ঘুরা রাত্রেবেলা ঘুমাই না, হাঁটতেছিলাম হঠাৎ দেখি গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, আমার কলিজাটা যেন গলে যাচ্ছে, আল্লাহ এই গভীর রাত্রে কে কান্দে, হাঁটতেছি হাঁটতেছি যায় দেখি মসজিদের বারান্দায় কেসি গেট দিয়ে আওয়াজ আসতেছে, মসজিদের বারান্দায় দুইটা বাচ্চা কান্দতেছে, একটার বয়স 10 বছর আর একটার বয়স 7 বছর হবে, গুনাহ করতে জানে না, এতিম বাচ্চা নিষ্পাপ বাচ্চা বেগুনা কান্দতেছে, আমার দিলটা চৌচির হয়ে গেল, আর বললাম আল্লাহ এই বাচ্চা দুইটা কোরআনের পাখি কেন কাঁদে, আল্লাহ মন চাইলো ভিতরে ঢুকে ওদেরকে একটু বুকে জড়ায়া জিজ্ঞাস করি বাবা তোরা কেন কাঁদতেছোস, কিন্তু চিন্তা করলাম আমি ভিতরে ঢুকে ওরা আর কাঁদবে না, আমি রুমে চলে গেলাম কিন্তু আমার ঘুম হয় না, আকর্ষণ কেন কাঁদতেছে ঘটনা জানা, ফজরের নামাজের পরে আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়, আমল শেষ করে আমি কাতারের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম, দেখি বাচ্চা দুইটারে দেখা যায়নি, আমি তাকায় দেখি মসজিদের কর্নারে বসে ওরা সূরা ইয়াসিন একটাই কোরআন দেখা পড়তেছে আর একটাই মুখাস্থ, আমি যাই জিজ্ঞাসা করলাম বাবা তোরা দুইজন দোয়া শেষ হইলে আমার রুমে আসবি, তোদের সাথে আমার পার্সোনাল একটা কথা আছে, ওরা দুই ভাই আমার রুমে আসলেন, আমি বড়টার মাথায় হাত দিয়া বললাম বাবা রে রাত্র 2:45 তোদের দুইজনে কাঁদতে দেখছি মসজিদের ভিতরে, বল তোদের কি সমস্যা, কথাটা জিজ্ঞাসা করতে দেরি ছেলেটা হাও মাও করে কেঁদে দেয়, আমার ডাক দিয়ে হুজুর আপনি আমাদেরকে চিনেন না, আমরা দুইজন আপন দুই ভাই, আমার বাবা দুনিয়াতে নাই, হুজুর আমরা এতিম, আমার মা ছোট্ট একটা বন্যা পাশের বস্তিতে ভাড়া থাকে মানুষের বাড়িতে, বুয়ার কাজ করে ঘর বাড়ি পরিষ্কার করে, হুজুর আমার ভাইটার আজকে 5 দিন হয়ে গেছে চিকনগুনিয়া জ্বর, বোর্ডিংয়ের নর্মাল খাবার আলু ভর্তা ডাইলের পানি আমার ভাই খাইতে পারে না, হুজুর গতকালকে এক লোকমা খাবার দুপুরবেলা খায় নাই, আমার ডাক দিয়া কয় ভাইয়া 5টা টাকা দাও একটা বন রুটি কিনে পানিতে ভিজায়া তারপরে খায়া জীবনটা কাটাই, হুজুর কসম আল্লাহ আমার কাছে কোনো টাকা ছিল না, আমি ওর 5টা টাকাও দিতে পারি নাই, আমি ডাক দিয়া বললাম ভাই রে আসরের পরে ছুটি হইলে বাসায় যাব, মায়ের কাছ থেকে টাকাই না আমি তোরে দিব, আমি আসরের পরে ঐচ্ছিক ছুটিটাকে দৌড়ে বাসায় গেলাম, যাই দেখি আমার মা বিছনায় পড়ে আছে, আমার ছোট্ট বোনটা আমার মায়ের বুকের উপরে কাঁদতেছে, মারে বললাম মা 5টা টাকা দিবানি মা, আমার জড়ায় ধরা কান্দার কয় বাবা
আমি এক সপ্তাহ ধরে অসুস্থ, কাজে যাইতে পারি না, তোর বোনের খাবার নাই, ওষুধ কিনতে পারি না, বাড়িওয়ালা ভাড়া চায়, ভাড়া দিতে না পারলে বের করে দেওয়ার হুমকি দেয়। ও বাবা, তোরে আমি টাকা কোত্থেকে দিব? হুজুর, আমি খালি হাতে মাদ্রাসায়, গোটা বিকালটা আমার ছোট্ট ভাইটা বিস্তার সাথে করে একাংশে, বারিশ ভিজা ফেলছে হুজুর, আমাদের দেখার কেউ নাই। আজকে যদি আমার বাবাই বেঁচে থাকতো, আমার বাবাই ভিক্ষা করে হইলো আমাদের পাশে আইসা দাঁড়াইত। হুজুর, আমাদের খবর নেওয়ার কেউ নাই, কথাগুলো শুনে যেন কলিজা গলে যাচ্ছিল। এ আমার বাবা কয়, হুজুর আমি রাত্রে বেলায় সব ভাইরা ঘুমায়, আমার আর ঘুম হয় না। রাত্রে বেলায় ছোট্ট ভাইটার ডাক দিলাম বাইরে, ও আমাদের দেখার কেউ নাই, যিনি এতিম বানাইছে চল তার কাছেই যাই। তাই দুই ভাই গিয়া মসজিদে একটু কান্নাকাটি করছে। এ আমার বাবা, আমার পকেটের টাকাগুলো বের করে দিয়া বললাম, নে বাবা তোরা নিয়ে যা। ওরা আমার পাও জড়া ধরা কান্দে, কয় হুজুর টাকা লাগবে না। আপনি দোয়া করেন আল্লাহ নিয়ে আমার মা বাবারে মাফ করে আমাদেরকে হাফেজে কোরআন বানায়। আমি জোর করে 3,000 টাকা বের করে দুইজনে 2,000 আর 1,000 বললাম, তোর মারে দিবি। এ আমার বাবা, এই বাচ্চাগুলো এতিমরা সবসময় কান্দে, এই কবরবাসীর জন্য দোয়া করে, এই এতিমদের পাশে যদি দাঁড়াইতে পার। আল্লাহর রসুল বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, কয় আমি মুহাম্মাদুর রসুলুল্লাহ, এবং এতিমকে যারা দেখাশোনা করবে, লালন পালন করবে, এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মোহাম্মদ তারে নিয়ে পাশাপাশি একই জান্নাতের ভিতরে থাকবো। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ।